নমস্কার বন্ধুরা, অঙ্কিতা সিম্পল কিচেনে আবারও একটি নতুন পর্বের সাথে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতন চিলি চিকেনের রেসিপি, যেটা আপনারা সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর এটা বানাতে একদমই ঝামেলা লাগে না, কয়েক মিনিটের মধ্যে কিন্তু রেস্টুরেন্টের মতন চিলি চিকেন খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে চলুন দেখে নিন আমি আজকের এই রেসিপিটা কীভাবে তৈরি করছি। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে ছোটো ছোটো করে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে খুব ভালো মতন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 600 গ্রাম চিকেন ব্যবহার করছি। এবারে আমি চিকেনটাকে খুব ভালো মতন করে ম্যারিনেট করে নেব। তো তার জন্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ আদা রসুন বাটা, এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর এর সাথে সাথে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী গোলমরিচ। সমস্ত উপকরণকে খুব ভালো মতন করে আমি সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1টা গোটা পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সোয়া সস। আবারও আমি সব কিছু খুব ভালো মতন করে একটু মিশিয়ে নিচ্ছি, আর এটাকে আমি ভালো মতন করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আপনাদের হাতে কম সময় থাকলে আপনারা 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তারপরে আমি একটা কড়াইতে ভালো মতন করে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে বোথ সাইড খুব ভালো মতন করে আমাদের ভেজে নিতে হবে। যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখনই চিকেনগুলোকে অন্য একটা পাত্রে সরিয়ে নিতে হবে। তারপরে বাদবাকি যে চিকেনের পিসগুলো ছিল সেটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর এই সময়েও আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজছি, নয়তো চিকেনের পিসগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ভালো মতন করে ভাজা হবে না। তাই যখনই এই চিকেনগুলোকে ভাজা হবে তো তখনই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে সরিয়ে নিচ্ছি। এবারে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর পরিমাপ মতন তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 20-25টা মতন কুচনো রসুন দিয়ে দিচ্ছি, আর রসুনটাকেও আমি 30 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কালারটা চেঞ্জ হচ্ছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মতন স্প্রিং অনিয়ন, আর দিয়ে দিচ্ছি এখানে ডুমডুম করে কেটে রাখা পেঁয়াজ, আর আমি এখানে 3 খানা পেঁয়াজ ব্যবহার করছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2টো ক্যাপসিকাম, এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো মতন করে আমি একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। আর এইটুকু খেয়াল রাখতে হবে যে পেঁয়াজ ক্যাপসিকাম মানে খুব বেশি ভাজা না হয়ে যায়, একটু ক্রাঞ্চি ভাব থাকবে তাহলেই যেন হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে আমি একটু চিড়ে দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালো মতন করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ টমেটো সস, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ চিলি সস, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ডার্ক সোয়া সস, আর দিয়ে দেব 1 চামচ ভিনিগার। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনাদের নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি আমি এখানে কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা ভীষণই সুন্দর খেতে লাগে। সমস্ত কিছু খুব ভালো মতন করে আমি 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে রেখেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো মতন করে সব কিছু কোট করে নিতে হবে। এবারে চিলি চিকেনের সুন্দর গ্রেভির জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণ। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 কাপ জল ভালো মতন করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর তার সাথে সাথেই আমি এখানে 1 কাপ আরও কিছুটা জল অ্যাড করে নিলাম। তবে গ্রেভিটা সম্পূর্ণই আপনাদের নিজেদের ইচ্ছা মতনই ব্যবহার করবেন। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর দেখে বুঝতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। একদম চিলি চিকেনের যে টেক্সচারটা থাকে সেই টেক্সচারটাই কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, আর মাংসটা ভীষণই সফটলি সেদ্ধ হয়ে গেছে। চিলি চিকেন রান্নাটা আমার এখানেই কিন্তু শেষ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে গরম গরম সার্ভ করে দেবো। দেখতেই পেলেন ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে কিন্তু রেস্টুরেন্টের মতন চিলি চিকেন আপনারা সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তাই আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।